আওড়ালে সর্বগ্রাসী রূপ নিয়েছে মধুমতি নদীর ভাঙন। পাঁচ ইউনিয়নের বাড়িঘর স্থাপনা নদী গর্ভে বিলীন। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। 17 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। ঐক্যবদ্ধ দল গঠনের তাগিদ তৃণমূল নেতাকর্মীদের। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সারাদেশে প্রতিমা তৈরির ব্যস্ত মৃৎশিল্পীরা। সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি জেলা সংবাদে। আপনাদের সাথে আছি সাইদ মল্লিক। শুনছিলেন শিরোনাম, এবার জানাচ্ছি পুরো সংবাদ। নড়াইলে সর্বগ্রাসী রূপ নিয়েছে মধুমতি নদীর ভাঙন। গত 15 দিনে নদীর ভাঙনে পাল্টে গেছে শালনগর, জয়পুর, ইটনা, কোটাকল, লোহাগড়া ইউনিয়নের মানচিত্র। বাড়িঘর স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে সব হারানো মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। তবে ভাঙন ঠেকাতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। প্রতিনিধি মোহাম্মদ খায়রুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন সংস্থা ব্রিজ উচ্ছ্বাস। সর্বগ্রাসী নদী ভাঙনের দৃশ্য মধুমতি তীরবর্তী লোহাগড়া উপজেলাবাসীর কাছে খুবই চেনা। বর্ষা এলেই ভয়ঙ্কর হয়ে ওঠে মধুমতি। ভাঙনে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছে গ্রামের শত শত পরিবার। নদীগর্ভে বিলীন হয়ে গেছে হাজার হাজার একর ফসলি জমি। তবে বহু মানুষ সহায় সম্বল হারিয়ে পথে বসলেও পৌঁছয়নি সহায়তা। ভাঙন কবলিত এলাকায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি অসহায় পরিবারগুলোর। এবং বেশ কিছু পরিবার এখান থেকে ভেঙে নদী ভাঙনের পর চলে গেছে অন্য জায়গায়। নদী ভাঙনের কারণে আমাদের অনেক সমস্যা আছে। আমাদের স্কুল প্রাইভেট কিছুই করতে পারতেছি না। বরাদ্দ পেলে নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। উক্ত প্রকল্পের আওতায় যেভাবে কারিগরি কমিটি কর্তৃক যেভাবে সুপারিশ প্রদান করা হবে তার আলোকে একটি প্রকল্প প্রণয়ন করে নদী ভাঙনের জন্য রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মধুমতি নদী ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ চান ভুক্তভোগীরা। শামস্তা ব্রিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক। কৃষকদের মাঝে নিম্নমানের বীজ সরবরাহ করে টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। তাদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে, দেশপ্রেমের অভাব আছে বলে জানিয়েছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের বিআরডিবি মহাপরিচালক শাহেদ আলী। সকালে মাদারীপুর সদর উপজেলার আসমত আলী খান মিলনায়তনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও কৃষি ঋণ বিতরণ শেষে তিনি একথা বলেন। মাদারীপুর সদর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সুমন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিআরডিবির ফরিদপুরের পিইপি প্রকল্পের নির্বাহী পরিচালক কল্লোল সরকার। এই যারা বাজারজাত করছে তারা তো উৎপাদন করছে না, উৎপাদনটা কিন্তু করছে যারা এই বীজ ব্যবহার যারা করছে তাদেরকে দিয়ে এটা উৎপাদন করানো হচ্ছে এবং তাদের মধ্যে সচেতনতার একটা অভাব। 7 বছর পর আগামী 17 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। অভ্যন্তরীণ কোন্দল নিরসনের পাশাপাশি ঐক্যবদ্ধ আওয়ামী লীগ গঠনের তাগিদ তৃণমূল নেতাকর্মীদের। পরিচ্ছন্ন যোগ্য নেতৃত্ব বাছাইয়ের মধ্য দিয়ে তৃণমূল নেতাকর্মীদের আশা পূরণ হবে বলে মনে করছেন তারা। নরসিংদী প্রতিনিধি তৌহিদুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন আবু সাইদ অপু। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তৃণমূল প্রতিযোগিতার মধ্য দিয়ে আগামী 17 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। আর এই সম্মেলনকে ঘিরে নরসিংদীর মুসলিউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রায় 14 বছর টানা ক্ষমতা থাকা বাংলাদেশ আওয়ামী লীগের এই শাখা তো রয়েছে নেতৃত্বে গ্রুপিং ও পাল্টাপাল্টি অভিযোগ। 2008 সালে জেলার 5টি সংসদীয় আসনের সবকটিতে জয়লাভের মধ্য দিয়ে নিজেদের শক্ত অবস্থান জানান দিলেও 2001 সালের মেয়র লোকমান হত্যাকাণ্ডের পর বিভক্তি শুরু হয় দলের অভ্যন্তরে। সম্প্রতি দলের মধ্যে দুটি পক্ষের ব্যক্তিগত আক্রোশ, পাল্টাপাল্টি সভা সমাবেশ, আলাদা দলীয় কর্মসূচি পালন সহ নানাবিধ কারণে ফাটল প্রকাশ পায় নরসিংদী জেলা আওয়ামী লীগে। তৃণমূল নেতাকর্মীদের মাঝে রয়েছে এর নেতিবাচক প্রভাব। তাই আগামী সম্মেলনে পরিচ্ছন্ন যোগ্য নেতৃত্বের হাতে দলের দায়িত্ব নিয়োজিতর মধ্য দিয়ে দলের চলমান সংকট নিরসন চান দলটির নেতাকর্মীরা। কাদা ছোড়া ছড়ি উপেক্ষা করে এখন নরসিংদীবাসী তাকিয়ে আছে জননেত্রী শেখ হাসিনার দিকে। ওই রকম দুর্নীতিবাজ যাতে কোনো
লোক না আসতে পারে। এমন একটা নেতা আমাদের নির্বাচিত করে দেন যিনি নাকি আমাদের তৃণমূল পর্যায়ের নেতাদের নিয়ে মিলেমিশে একত্রিতভাবে কুণ্ডলমুক্ত একটা আওয়ামী লীগ গঠন করে। তৃণমূল আওয়ামী লীগকে মূল্যায়ন করে গ্রহণযোগ্য নেতৃত্বে আসলে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ আরও শক্তিশালী হবে। এছাড়াও বিগত সময়ে দায়িত্ব পালনকারীদের দায়িত্বহীনতার দায় চাপিয়ে অনেকেই চাইছেন আওয়ামী লীগের নেতৃত্বে আসতে। দলের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া সিদ্ধান্ত চূড়ান্ত মেনে সকল কুণ্ডল নিরসনে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সভাপতি ও সম্পাদক প্রার্থীগণ। আমি মনে করি নরসিংদী সদরের যে জনগণ, নরসিংদী জেলার যে জনগণ, সবাই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জনদীপ শেখ হাসিনা তাকিয়ে আছেন যে আগামী 17 তারিখের যে সম্মেলন অনুষ্ঠিত হবে সেই সম্মেলনে সৎ পরিচ্ছন্ন দুর্নীতিমুক্ত মাদকমুক্ত চাঁদাবাজমুক্ত স্বচ্ছ রাজনীতিবিদকে দিলে আমি মনে করি এই নরসিংদী জেলার আওয়ামী লীগের যে হারানো ঐতিহ্য এবং গৌরব সেটি ফিরে আসবে। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি অনুরোধ করব যাতে করে নরসিংদী জেলার এমন নেতৃত্ব দিবে সমিতির সাধারণ সম্পাদক যারা আওয়ামী লীগকে ভালোবাসে, বঙ্গবন্ধুকে ভালোবাসে, আপনার স্বপ্নকে সার্থক করবে এই সোনার বাংলা গড়ার পিছনে। আগামী দিনের যে নির্বাচন সেই নির্বাচনকে যাতে আমরা সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ আওয়ামী লীগের মাধ্যমে যাতে আমরা এই নরসিংদী জেলার 5টি আসনকে আমরা যাতে জয়লাভ করতে পারি। তৃণমূল আওয়ামী লীগের নিবেদিত প্রাণ বঞ্চিত, দীর্ঘদিনের বঞ্চিত যে সমস্ত নেতাকর্মী আছে যারা কোনো পদ পদবীতে নাই, সংগঠনের ভিতরে নেই, বাইরে বসে তারা আক্ষেপে আছে, আমরা চেষ্টা করব তাদেরকে সমন্বয় করে এই নতুন সংগঠনটিকে দাঁড় করিয়ে তুলতে। আমি দায়িত্ব পালনের পাওয়ার পর আমি চেষ্টা করেছি সকলকে একটি মঞ্চে আনার জন্য, একটি মিছিলে সমবেত করার জন্য। আমার যেহেতু কোনো গ্রুপে নাই, কারোর সাথে দ্বিধানন্দ নাই, হ্যাঁ, তো আমি সবাইকে একসাথে নিয়ে অবশ্যই এগিয়ে যেতে পারবো। দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য নতুন কমিটিতে সভাপতি পদে সাংসদ নজরুল ইসলাম হিরো, সাংসদ জহিরুল হক মোহন, ভারপ্রাপ্ত সম্পাদক জি এম তালেব প্রার্থী হচ্ছেন। সম্পাদক পদে আমিনুল ইসলাম ভূঁইয়া, কামরুজ্জামান কামরুল, মোন্তাজুদ্দিন ভূঁইয়া, হারুনুর রশিদ, আশরাফুল ইসলাম সরকার, মোশাফ হোসেন প্রধান প্রামাণিক, মানজারুল মজিদ মাহমুদ সাদী, বিজয় কৃষ্ণ গোস্বামী, ইকরামুল ইসলাম ভূঁইয়া সহ আরও অনেকেই জানান দিচ্ছেন নিজের অবস্থান। চট্টগ্রামে মিরসরাই কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার 4 যাত্রী নিহতের ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় জোনাকি পরিবহনের বাস, কাভার্ড ভ্যান ও লরি চালককে আসামি করা হয়েছে। গতকাল জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ বাদী হয়ে মামলা করেন। এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নূর হোসেন মামুন বলেন, বুধবার রাতে কাভার্ড ভ্যান চাপায় 4 নিহত ও 6 আহতের ঘটনায় বাস, লরি ও কাভার্ড ভ্যানের অজ্ঞাত চালকদের আসামি করে জোরারগঞ্জ হাইওয়ে থানার এটিএসআই সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। হবিগঞ্জের চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে ভাসুর পুত্ররা। সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলিয়া সাফসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। ময়মনসিংহে মাদক উদ্ধার অভিযান চালিয়ে 398 বোতল ভারতীয় ফেন্সড্রিল সহ 2 মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব চোদ্দ। ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে রাতে গণগরীর শম্ভুগঞ্জ টোল প্লাজা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি দ্রুতগামী ট্রাক ব্যারিকেড দিয়ে থামিয়ে 2 আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে 398 বোতল ভারতীয় ফেন্সড্রিল ও বহনকারী ট্রাক জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেলার আশেপাশের মাদক ক্রয় বিক্রয় করার কথা স্বীকার করে আটককৃতরা। ময়মনসিংহের হালুয়াঘাটে ভারতীয় বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত নওশের আলী উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী কড়ইতলি কোচপাড়া গ্রামের বাসিন্দা। হালুয়াঘাট থানার পরিদর্শক ইমরান আল হোসাইন জানান, গতকাল ভারতীয় হাতির পাল কড়ইতলি কোচপাড়া এলাকায় এসে ফসলি জমিতে তাণ্ডব চালায়। এলাকাবাসী তাড়ানোর চেষ্টা করলে এ সময় নওশের আলী হাতির আক্রমণের শিকার হন। পরে আহত অবস্থায় ঘরে প্রবেশ করেই মারা যান তিনি। উৎসবের আমেজে দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। সারা দেশের মতো গাজীপুরের কালিয়াকৈর উপজেলায়ও চলছে প্রতিমা তৈরির কর্মযজ্ঞ। ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির শিল্পীরা। প্রতিনিধি আজিজুর রহমান আজিজের রিপোর্ট, জানাচ্ছেন এস এম হামিম।
সনাতন ধর্মাবলম্বী বাংলা ভাষাভাষীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসব। সারা দেশের মতো গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পালিত হবে শারদীয় দুর্গা উৎসব। এ উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি। ভাওয়াল রাজার গাজীপুরের ঐতিহ্যবাহী কালিয়াকৈর এলাকায় এবারও ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। বিগত দুই বছরের মতো করোনার প্রভাব না থাকায় সন্তুষ্ট আয়োজকরা। করোনার জন্য বিগত দুই বছর পূজা করতে পারিনি, পরিবারের সকলে মিলে আমাদের পূজাটি উদযাপন এবং আয়োজন করতে চাচ্ছি, আত্মীয় স্বজন নিয়ে অনেক আনন্দ করে উৎসব করব। শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে প্রতিমা। তবে অন্যান্য বছরের তুলনায় এবার প্রতিমায় খরচ বেশি বলে জানিয়েছেন শিল্পীরা। এই বছরটা চলছে ভালোই, কিন্তু জিনিসপত্রের দাম বেশি। খের, পাশ, কাঠ, মাটি অনেক অত্যধিক দাম। কালিয়াকৈর উপজেলায় এবার 132টি পূজা মণ্ডপে এ পূজা অনুষ্ঠিত হবে। এস এম হামিম, মাইটিভি নিউজ ডেস্ক। এবার আমাদের কৃষি। বরিশালের আগলঝাড়া 2022-23 অর্থবছরে 200 প্রজাতির মাছ সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সকালে উপজেলার সেরাস্থ বৃদ্ধাশ্রম পুকুরে পোনা মাছ অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রইসের নিয়াবাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখাওয়াত হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম সহ অন্যান্যরা। বরিশালের মেহেন্দিগঞ্জে 200 প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্প মৎস্য অধিদপ্তর আয়োজনে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। মৎস্য অধিদপ্তর আয়োজনে গোপালগঞ্জের আওতায় উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুন নবী, মৎস্য কর্মকর্তা কামাল হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় 2022-23 অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় অভ্যন্তরীণ প্রাতিষ্ঠানিক পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। সকালে উপজেলা পরিষদ পুকুরসহ 9টি প্রাতিষ্ঠানিক পুকুরে 266 কেজি পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান। আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কল্যাণ প্রসাদ পাল সহ অনেকে। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন, বিগত সরকারের আমলে সাংবাদিকদের কোনো নিরাপত্তা ছিল না, কিন্তু আজ সে অবস্থা নেই। এই যে বাংলাদেশের মানুষ স্বাধীনতা ভোগ করছে, গণমাধ্যম স্বাধীনভাবে লিখতে পারছে, বলতে পারছে বলেই বাংলাদেশ তার অভীষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি আজ দিনাজপুর শহরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। হবিগঞ্জের মাধবপুরে প্রাণী সম্পদ দপ্তর কর্তৃক সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন মান উন্নয়নের লক্ষ্যে 417টি পরিবারের মাঝে 2টি করে ভেড়া, গৃহ নির্মাণ উপকরণ ও 90 দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভেড়া বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার শেখ মাইনুল ইসলাম মইনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা প্রকাশ রঞ্জন বিশ্বাস সহ অনেকে। পটুয়াখালীর রাঙ্গাবালিতে অগ্নিকাণ্ডে একটি পরিবারের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রাঙ্গাবালি উপজেলার বড় বাঁশদিয়া ইউনিয়নের পাব বুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। সাটুরিয়ায় ভাতিজিকে ধর্ষণের অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের রনাশপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস বলেন, ধর্ষিতার পিতা বাদী হয়ে মামলা করেছেন। মামলার ভিত্তিতে আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মেট্রোপলিটন পুলিশ কমিশনার নূরে আলম মিনার নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে রংপুর মহানগরীর বঙ্গবন্ধু চত্বর পর্যন্ত প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের DIG আব্দুল আলীম মাহমুদ ও রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী সহ উপপুলিশ কমিশনার, অতিরিক্ত উপপুলিশ কমিশনার সহ আরও অনেকে।
চট্টগ্রাম নগরীর হালিশহর থানার পূর্ব রামপুর সোনা শাহ মাজার রোডে অভিযান চালিয়ে 60 গ্রাম ক্রিস্টাল মেথ আইস সহ দুজন আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ পশ্চিম বিভাগ। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পশ্চিম বিভাগের উপকমিশনার মোহাম্মদ আলী হোসেন। সাতক্ষীরায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানে এলপি গ্যাস সিলিন্ডার ডিলারসহ মোট 5 ব্যবসায়ীকে 33,000 টাকা জরিমানা করা হয়েছে। শহরের পৌর দীঘির ধারে মেসার্স মোহাম্মদ ট্রেডার্সকে 10,000 টাকা, পুরাতন সাতক্ষীরার মেসার্স প্রগতি ট্রেডার্সকে 10,000 টাকা, কাটিয়াবাজারের মেসার্স লস্কর ট্রেডার্সকে 10,000 টাকা এবং শহরের চালতেতলা বাজারে 2 মুদি দোকানিকে 3,000 টাকা জরিমানা করা হয়। এ সময় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক নাজমুল হাসান। চাঁপাই নবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রহনপুর পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা সহ অনেকে। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নুরুন নবীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ কে এম মাহফুজুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু সহ শিক্ষক, ইউপি সদস্য, সুশীল সমাজের প্রতিনিধিগণ সহ আরও অনেকে। আসন্ন চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদের উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। গতকাল চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম নিজ কার্যালয়ে প্রার্থীদের নিকট থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতা বিজয় কুমার বড়ুয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার আক্তার আহমেদ শিকদার সহ লোহাগড়ার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন। আসন্ন জেলা পরিষদ নির্বাচনে নেত্রকোনা জেলা পরিষদ চেয়ারম্যান পদে 3 জন, সদস্য পদে 46 জন ও সংরক্ষিত নারী সদস্য পদে 14 জনের মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অসিত সরকার সজল দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা অঞ্জনা খান মজলিশের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় জেলা পরিষদ প্রশাসক প্রশান্ত কুমার রায় সহ আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র মনোনয়ন ফরম জমা দিয়েছেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শাহজাহান। তিনি সদ্য মেয়াদ উত্তীর্ণ জেলা পরিষদের চেয়ারম্যান ও মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর সরকার নিয়োজিত জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে দলীয় মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য নুরুদ্দিন চৌধুরী নয়ন। ঝালকাঠি জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী খান সাইফুল্লাহ পনির মনোনয়নপত্র দাখিল করেছেন। দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক জহুর আলীর কাছে তাঁর মনোনয়নপত্র জমা দেন। জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনি একমাত্র প্রার্থী, ফলে মনোনয়নপত্র বৈধ হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনিই হবেন জেলা পরিষদের চেয়ারম্যান। খুলনায় বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নগরের শহীদ হাদিস পার্কে খুলনা সদর থানা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। উদ্বোধক ও সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও খুলনা 2 আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল। কুড়িগ্রামের ভুরুঙ্গমারিতে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন ধর্ম ও শ্রেণী পেশার মানুষদের নিয়ে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরনবী চৌধুরী খোকন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সিরাজ সহ অন্যান্যরা।
হবিগঞ্জের মাধবপুরে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পে প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণার্থীদের মধ্যে ভাতা বিতরণ করা হয়েছে। দুপুরে প্রশিক্ষণার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে ভাতার টাকা তুলে দেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। উপজেলা নির্বাহী অফিসার শেখ মাইনুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ইসমত আরা বেগম। বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের জনসংযোগ, ব্র্যান্ডিং ও মার্কেটিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক উপকমিশনার মিজানুর রহমান মজুমদার। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটসের মহাপরিচালক এস এম ফজলুল হক। বিএনপি নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহার সহ হয়রানি বন্ধ করতে সাত দিনের আল্টিমেটাম দিয়েছে রংপুর জেলা বিএনপি। দুপুরে দলীয় কার্যালয়ে জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম সংবাদ সম্মেলনে কথা জানান। এ সময় জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকু সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কসবায় বাজার নিয়ন্ত্রণে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। কুটি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলমের কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় কুটি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক সাইয়েদুর রহমান স্বপন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মুন্সীগঞ্জের শ্রীনগরে শিক্ষকের যৌন হয়রানির অভিযোগে প্রতিবাদে প্রাক্তন শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে শ্রীনগর দোহার সড়কে প্রতিষ্ঠানটির মূল ফটকের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সময় অভিভাবক ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চর কৃষ্ণপুর এলাকায় সংঘবদ্ধ চোর চক্রকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। দুপুরে উপজেলার কচাকাটা থানার মাদারগঞ্জ বাজার সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ব্যবসায়ীকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী ব্যবসায়ী ও এলাকাবাসী। দুপুরে কসবা সিলেট মহাসড়কের সৈয়দাবাদ বাস স্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সময় বক্তব্য রাখেন ভুক্তভোগী ব্যবসায়ী রাজু আহমেদ, আব্দুল কাইয়ুম ভূঁইয়া ও সবুজ ভূঁইয়া। কুড়িগ্রাম বুড়িচঙ্গ উপজেলার কাবিলা দারুল আহকাম আইডিয়াল ও মহিলা মাদ্রাসার হিফজ শাখায় অধ্যয়নরত কতিপয় মেয়ে শিক্ষার্থীদের কোরআন পাঠ শেখানোকে কেন্দ্র করে আলোচনা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা শরীফুল ইসলামের সঞ্চালনায় ব্যবস্থাপনা পরিচালক হাফেজ মুফতি কাউসার আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সভাপতি মঞ্জুরুল ইসলাম, মাইটিভির কুমিল্লার প্রতিনিধি আবু মুসা সহ অনেকে। রাজবাড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত জনগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও 70 জন শিক্ষার্থীর শিক্ষাবৃত্তি প্রদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা এর সভাপতিতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল সহ অন্যান্যরা। আর এরই সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আর একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নড়াইলে সর্বগ্রাসী রূপ নিয়েছে মধুমতি নদীর ভাঙন, 5 ইউনিয়নের বাড়িঘর স্থাপনা নদী গর্ভে বিলীন, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। 17 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন, ঐক্যবদ্ধ দল গঠনের তাগিদ তৃণমূল নেতাকর্মীদের। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সারাদেশে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা, সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। দর্শক ধন্যবাদ সাথে থাকার জন্য। এ ছিল আমাদের এখনকার মাইটিভি জেলা সংবাদ। এছাড়াও আমাদের সংবাদ ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla এবং facebook.com/mytvbangla। পরবর্তী ইংরেজি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাঈদ মল্লিক, আল্লাহ হাফেজ।